হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে তো? আমিও খুব ভালো আছি, খুব একটাও ভালো নেই। ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, তো কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। বাড়ির উঠে পড়েই আগে সকাল সকাল এগুলো পরিষ্কার করতে লেগে গেলাম। পরিষ্কার করে টরে ঘর ঝাড় দিয়ে এবং মুছছি। আমার ছেলে এসে বলছে, মা এটা দাও সেটা দাও, ওকে পড়াতে এসেছিল, পড়িয়ে চলে গেছে। দিদা রান্না করছে নিচে, সকালের রান্না। আর আমি এর ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি, ঘরটা মুছে স্নান করে পুজো দেবো। তুমি স্নান করেও চলে এসেছি, এসে পুজো দিয়েছি, পুজো দিয়ে ভাত খেতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাইও আসার টাইম হয়ে এসছে, ওর জন্য রান্না করবো। তোমাদের দাদা ভাই 10:30 কি 11:30-এর মধ্যে বাড়ি আসে, আবার বিকাল 5:30-এর সময় বেরিয়ে যায়। ডিম রান্না করবো, ডিমের পনির, ওসব পনির না ডিম। তুমি 4টে ডিম নিয়েছি, একটা বাটির মধ্যে ভেঙে ওটাকে পরিমাণ মতো নুন দিয়ে গুলিয়ে হবে। গুলিয়ে একটা প্লাস্টিক ধুয়ে রেখেছিলাম, প্লাস্টিকের মধ্যে ডিমটা ঢেলে দেবো। আর তার বেঁধে তারপর আর একটা প্লাস্টিকের মধ্যেও দিয়ে ওইটাকে বেঁধে দেবো। এবার আমার জল গরম হয়ে বসিয়ে দিয়েছি, কেউ আলু চাইলে দিতেও পারো নাও পারো, কিন্তু আমি আলুটা দিয়েছি। এবার গরম জলের মধ্যে আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর ডিমটা হয়ে এসছে, এটাকে ডিমটাকে আমি পিস পিস করে পনিরের মতন করে কাটবো। কেটে কড়াইটাও গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে ডিমটা লাল লাল করে ভেজে নেব। আর এটার জন্য আমার লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা। কথায় বলতে পারছি না, তো গলা ব্যথা করছে। তোমরা এগুলো ভেজে নিই। ও, আর একটা ভালো কথা, কেউ যদি ডিম এরকম রান্না করো তাহলে প্লাস্টিকটা অবশ্যই দেখে নেবে। আমার প্লাস্টিকটা ফুটো ছিল, ওর জন্য ভালো এক জায়গায় ডলা করে হয়নি, কিছু কিছু একটু ভেঙে গেছে। তো আমি ফোড়নে দিলাম জিরা, তেজপাতা আর মশলাটা দেবো। মশলাটা ভাজা ভাজে হলে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে দেবো। মশলা পুরো ভাজা হয়ে এসছে, মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি, এটা ফুটলে পরে তারপর এটা ফুটেও এসছে। এবার ডিম ভাজাগুলোর মধ্যে দিয়ে দেবো, তারপরে একটু নাড়িয়ে চড়িয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা কেউ চাইলে দিতেও পারো নাও পারো, আর যে যেরকম তো যে যেরকম ঝোল রাখবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।